নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কেতু কুম্ভ রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, কোনো জাতক জাতিকার জন্মকুষ্ঠি সাপেক্ষে কেতুর অবস্থান যদি কুম্ভে হচ্ছে, তাদের মধ্যে কিন্তু ঘনিষ্ঠতা করাতে কি কখনো কখনো অনিচ্ছুক এমনটি দেখা যায়। যে কোনো মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বা ঘনিষ্ঠতার সম্পর্কের মধ্যে কিন্তু অনিচ্ছা দেখা যায় এদের। অসঙ্গত উচ্চভিলাষ বা একেবারে উচ্চভিলাষের অভাবও কিন্তু এদের মধ্যে লক্ষণীয় হয়ে থাকে। জীবনে বড় আশা বা উচ্চাশার কারণে, সেই আশা ভঙ্গের কারণে কিন্তু দুঃখ প্রাপ্তি ঘটে থাকে। বহু নীচ বা নিচু শ্রেণীর মানুষের সাথে এদের ওঠা বসা এবং বিধর্মীর সংসর্গ এদের জীবনে লাভ হয়ে থাকে। নিচু কর্মের দ্বারা অথবা নিচু অংশী বা সহযোগীর সাহায্যে অর্থ লাভ এবং অনর্থক দুশ্চিন্তা, এই দুই কিন্তু এদের জীবনে একত্রিতভাবে ঘটে থাকে। সব বিষয়ের দিকে একটা অদ্ভুত ধারণা কিন্তু এদের মধ্যে লক্ষ্য হতে দেখা যায়। জীবনের শেষে খুব বড় শোক বা মনকষ্ট এদের জীবনে অবশ্যই প্রাপ্তি হয়ে থাকে এবং পিতামাতার ব্যাপারে এদের জীবনে আশাভঙ্গ এবং পারিবারিক বিবাদ বিসংবাদ, জীবনে আনন্দের অভাব এবং মানসিক ব্যাধি বা ফুসফুসের পীড়ার মতো আশঙ্কাও কিন্তু এদের জীবনে হতে দেখা যায়। তাহলে কর্মে মানে যে অক্ষমতা রয়েছে এদের, সেই অক্ষমতার জন্য জীবনে বড় অশান্তি এদের ঝঞ্ঝাট পোহাতে হয় এবং অংশের দ্বারা বড় ক্ষতি হতে পারে। যারা এদের পার্টনারশিপ ব্যবসাদার আছে, যারা এদের অংশীদার রয়েছে, তাদের জন্য বড় ক্ষতি হয়ে থাকে। স্ত্রীর জন্য বা পার্টনারের জন্য দাম্পত্য জীবনের, সেক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে কিন্তু মনকষ্ট দেখা যায়। পরগৃহে মৃত্যুর আশঙ্কা এদের বেশি থাকে। বিপদগ্রস্ত আত্মীয়ের জন্য ভ্রমণ, আর্থিক ব্যাপারে খ্যাতি এবং অখ্যাতি, এই দুই কিন্তু একই সাথে এদের জীবনে মিলে থাকে। নিজের অবিবেচনার জন্য বা অহংকারের জন্য বিচ্ছেদ হতে ভীষণভাবে দেখা যায় এদের এবং নিচ ব্যক্তির বিশ্বাসঘাতকতায় এরা কিন্তু বিপদগ্রস্ত হয়ে থাকে। ভ্রমণের সময় এদের জীবনে বিপদ আসতে দেখা যায়। তাহলে আজ আলোচনা করলাম কুম্ভ রাশির গৃহে কেতুর অবস্থান জাতক জাতিকার জীবনে কি প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।